वेलकम टू आवर चैनल बॉन्ग किचन। आज हमें आपनादेर बानिए देखाबो सूजी दिए दोकान मतो नरम तुलतुले गोलाप जामुन। एटी खूबी सहज एक रेसिपी और स्वादेओ दोकान गोलाप जामुन मतन। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর পারলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন তাহলে শুরু করি। গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধ আমি ভালো করে জাল দিয়ে নেব। দুধ অল্প ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ ভালো ঘি। আপনারা দেখতেই পাচ্ছেন দুধ ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব 2 চামচ ভালো ঘি। ঘি দেওয়ার পর অল্প কিছুক্ষণ সময় নিয়ে দুধটা নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ চিনি গুঁড়ো অর্থাৎ সুগার পাউডার। আপনারা চিনি মিক্সারে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়ে দিতে পারেন, এছাড়া আপনারা চিনি না গুঁড়ো করেও দিতে পারেন, এক্ষেত্রে স্বাদের কোনো পরিবর্তন হবে না। চিনি পুরোটা ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেলে এবার আমি অল্প অল্প সুজি দিয়ে দুধ ক্রমাগত নাড়তে থাকব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। আপনারা একেবারে সব সুজি দেবেন না, অল্প অল্প করে দেবেন। একেবারে যদি সব সুজি দিয়ে দেন তাহলে সুজি দুধের মধ্যে দানা বেঁধে যাবে। আমি এখানে সুজি গুঁড়ো করে ব্যবহার করেছি। আপনারা গুঁড়ো করতে না চাইলে গোটা সুজিও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। সুজি দুধের মধ্যে পুরোটা দিয়ে দেওয়ার পর আপনারা ক্রমাগত নাড়তে থাকবেন। গোলাপ জামুন বানানোর জন্য আমাদের দুধ আর সুজির মিশ্রণটা প্রায় তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি ওভেন নিভিয়ে একটা পাত্রে মিশ্রণটা ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হতে থাক। এবার আমি মিষ্টি রসটা বানিয়ে নিই। মিষ্টি রস বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল আর দিয়ে দেব থেঁতো করা কয়েকটা ছোট এলাচ। ছোট এলাচ দেওয়ার পর রসটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। এখানে আপনারা লক্ষ্য রাখবেন চিনির রস যেন বেশি পাতলা না হয়, আবার যেন বেশি ঘনও না হয়, মোটামুটি পর্যায়ে একটা থাকবে। দেখতেই পাচ্ছেন চিনির রস ফুটে উঠেছে। চিনির রস আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি ওভেন নিভিয়ে দিলাম। মিষ্টনটা কিছুটা উষ্ণ থাকতে থাকতে হাতে অল্প ঘি লাগিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নেবো আমি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়ো দেবার পর আমি আরেকবার ভালোভাবে মেখে নেব মিশ্রণটা। 4-5 মিনিট ভালো করে মাখার পর গোলাপ জামুনের জন্য ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো ছোট বা বড় আকারের বানাতে পারেন। সবকটি বল তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে গোলাপ জামুনগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন, এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি। সবকটি গোলাপ জামুন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। গোলাপ জামুন ভাজার সময় আপনারা অবশ্যই ওভেনটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। গোলাপ জামুনগুলো লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে গরম গরম রসের মধ্যে দিয়ে দেব। একে একে সমস্ত গোলাপ জামুন তুলে রসের মধ্যে দিয়ে আমি 2 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেব। এবার আমি ওভেন নিভিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব, যাতে ভালোভাবে গোলাপ জামুনের মধ্যে রস ঢুকে যেতে পারে। ফিরে আসছি 2 ঘন্টা পর।
দু ঘন্টা রাখার পর গোলাপ জামুন তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনের ভেতরটা পুরো দোকানের মতোই সফট হয়েছে। তাহলে সুজি দিয়ে তৈরি হয়ে গেল দোকানের মতো নরম তুলতুলে গোলাপ জামুন। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।